এখানে যেটি দেখছেন এটি হচ্ছে গ্রীষ্মকালীন সুস্বাদু একটি ফল, যার নাম তালের শাঁস। গরমের যে কোনো রকম সমস্যার সমাধান এই তালের শাঁস। এই উপমহাদেশের অনেক অঞ্চলেরই জনপ্রিয় গাছ হচ্ছে তাল গাছ, কারণ এই গাছটির সবকটি অঙ্গই কিছু না কিছু প্রয়োজনে লাগে। যেমন ধরুন, তাল পাতা দিয়ে হাত পাখা হয়, চাটাই, মাদুর, আঁকবার পট, লেখার পুঁথি, কুণ্ডলি, পুতুল, এ ধরনের নানা রকম জিনিস তৈরি করা হয়। ঘর ছাওয়ার কাজেও কিন্তু ব্যবহৃত হয় এই তাল গাছ। এর কাণ্ড দিয়ে তৈরি হয় বাড়ি, নৌকো, হাউস বোট। তালের ফল ও বীজ দুটোই কিন্তু আমাদের খাদ্য। তালের ঘন নির্যাস দিয়ে তৈরি হয় পিঠে। তালের বীজ তালশাঁস নামে পরিচিত, যেটা গ্রীষ্মকালের জনপ্রিয় খাবার। আর আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে এই তালশাঁস। এখানেই শেষ নয়, তাল গাছের কাণ্ড থেকেও রস সংগ্রহ করা হয়, যেটা থেকে গুড়, পাটালি, মিছরি এ ধরনের খাদ্য তৈরি হয়ে থাকে। তাল ফলটি পুষ্টিতে ভরপুর এবং অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, ঘামাচির মতো যে কোনো রকম স্বাস্থ্য সমস্যা অনায়াসই দূর করতে পারে। আজকে বলবো এই তাল শাঁসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার। আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি তাল শাঁসের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ উপকারিতা। প্রথমেই বলি, তাল ফলটি যখন কিনতে যাবেন তখন একটু দেখে নেবেন সেটি নরম কিনা, কারণ তাল সবসময় নরম কেনা উচিত। বেশি পাকা তাল হজম করতে সমস্যা হয় এবং পাকস্থলীর সমস্যা সৃষ্টি করে। পাকা তালে ভিটামিন এ, বি ও সি থাকে। জিঙ্ক, পটাশিয়াম, আয়রন ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদানও থাকে এই তালে। এছাড়াও এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান। তাহলে এবার বলি যে তাল আমাদের কী কী উপকারে আসে। প্রথমেই বলি পেটের সমস্যা, যে কোনো রকম পেটের সমস্যা অনায়াসেই দূর করতে পারে এই তাল শাঁস। পেটের জ্বালাপোড়া দূর করার সবচেয়ে কার্যকরী প্রতিকার হচ্ছে তালের রস। গরমের সময় তৃষ্ণা মেটাতে ও হাইড্রেটেড থাকতে তাল কিন্তু চমৎকার ফল দেয়। অ্যাসিডিটির সমস্যা দূর করার জন্য তালের রস খাওয়া নিয়মিত উচিত। এছাড়াও হজমের যদি কোনো সমস্যা থেকে থাকে বা পেটের যে কোনো রকম অসুখ নিরাময়ের অত্যন্ত কার্যকরী ফল তাল। ল্যাক্সেটিভ বা জোলাপ হিসেবেও এটি ব্যবহৃত হয়ে থাকে। সেক্ষেত্রে তাল মিছরি ও সবুজ এলাচ ভালো করে গুঁড়ো করে নিন। তালের বীজের ওপরের চামড়াটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করুন। একটি পাত্রে দুধ গরম করে নেবেন। ফুটন্ত দুধের মধ্যে মিছরি ও এলাচের মিশ্রণটি দিয়ে দিন। যখন মিশ্রণটি একেবারে দ্রবীভূত হয়ে যাবে তখন জাল দেওয়াটা বন্ধ করে দেবেন। তার মধ্যে কাটা তালের শাঁসগুলো দিয়ে দিন এবং ঠান্ডা করে নিন। এই পানীয়টি 2 থেকে 3 দিন ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারেন। এটি অ্যাসিডিটি ও আলসার ভালো করতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এবার বলি, বিশেষ করে গরমকালে একটা রোগ দেখা যাই যায়, সেটা হচ্ছে ইউরিনের সময় একটু ব্যথা হয়। এই সমস্যাটা দূর করতে পারে তালের শাঁস। কীভাবে? 3টি কচি তালের রস ও 3 কাপ ডাবের জল মিশিয়ে নেবেন। মিশ্রণটি খুব বেশি মসৃণ করার দরকার নেই। তালের শাঁসের পাতলা টুকরো যেন থাকে। এর সঙ্গে তাল মিছরি মিশিয়ে নিতে পারেন মিষ্টি করার জন্য। এটি একটি চমৎকার সামার ড্রিঙ্কও বলতে পারেন, যেটা আপনাকে হাইড্রেটেড রাখার পাশাপাশি ইনফেকশন মুক্ত করতে সাহায্য করবে। সেই সঙ্গে হিট স্ট্রোক প্রতিরোধেও সাহায্য করবে এই পানীয়টি। এটি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। তালের শাঁস ফ্রিজে রেখে দিন এবং গরমের দিনে শিশুরা বাইরে খেলতে যাওয়ার আগে সেটা খাইয়ে দিন। এছাড়াও যদি আপনার প্রচণ্ড ক্লান্তি আসে, এই গরমে অনেকেরই খুব ক্লান্তি আসে, একটু কাজ করলেই ক্লান্ত লাগে, এই ক্লান্তি দূর করতে বিশেষভাবে সাহায্য করবে তাল। যারা ডায়েট করছেন তাদের জন্যও কিন্তু একটি ভালো অপশান হচ্ছে তাল। শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়েরই অপুষ্ট প্রতিরোধে সাহায্য করে থাকে এই ফলটি। সেই সঙ্গে ত্বকের প্রদাহজনিত রোগ নিরাময়ে কাজ করে। বমি ও বমি বমি ভাব দূর করতে ভীষণভাবে সাহায্য করে থাকে। ঠিক এর পাশাপাশি কৃমি রোগে যারা ভুগছেন, বিশেষ করে শিশুরা, এই কৃমি রোগ নিরাময়ে ভীষণভাবে সাহায্য করে তাল।
শুধু তাই নয়, লিভারের টনিক হিসেবেও কিন্তু এটি ব্যবহৃত হয়ে থাকে। এটা যে শুধু স্বাস্থ্যগত ক্ষেত্রেই উপকারী তা কিন্তু নয়, ত্বকের জন্যও অত্যন্ত ভালো। গরমের দিনে ঘামাচি হবেই, আর এই ঘামাচি থেকে মুক্তি পেতে তাল কিন্তু ভীষণ ভালো কাজ করে। তালের ওপরের পাতলা স্তরটি সরিয়ে নিয়ে তালের শ্বাসের ভেতরের যে রস, সেটা যদি আপনি আক্রান্ত স্থানে লাগিয়ে দিতে পারেন তাহলে সেখানে শীতল অনুভব করবেন এবং ঘামাচির চুলকুনিটাও অনেকটাই চলে যাবে। এছাড়াও চিকেন পক্সের উপসর্গ কমাতে এবং নিরাময় করতে ভীষণভাবে সাহায্য করে থাকে তালের শ্বাস। অত্যাধিক তাপে অনেক সময় দেখবেন একটা শরীরে লালচে ভাব হয়, স্কিনের মধ্যে লালচে ভাব হয়, সেই লালচে ভাব দূর করতে তালের রস ভীষণ উপকারী। তালের ফেস প্যাক ত্বকের জন্য চমৎকার কাজ করে, এমনকি সেন্সিটিভ ত্বকের মানুষদের জন্যও ভালো কাজ করে। এবার বলি শিশুদের ত্বকের যে কোনো রকম সমস্যা দূর করতে পারে এই তাল। পুলটিশ বা প্রলেপ তৈরি করার জন্য একটি সুতির কাপড় গরম জলে দিয়ে ফুটিয়ে নিতে হবে, কারণ জীবাণু মুক্ত করার জন্য। তারপর কাপড়টি থেকে জল চিপে বের করে নিতে হবে এবং ঘরের তাপমাত্রায় সেটাকে ঠান্ডা হতে দিতে হবে। তালের ওপরের চামড়াটি ফেলে রস বের করে নিতে হবে এবং কাপড়টির মধ্যে ওই রসটা লাগাতে হবে। তৈরি হয়ে গেল আপনার পুলটিশ। এবার এটি আক্রান্ত স্থানে যদি লাগিয়ে দিতে পারেন এবং 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে, দেখবেন আপনার শিশুটির ত্বকের যে কোনো রকম সমস্যা কিন্তু অনায়াসেই দূর হয়ে যাবে। সুতরাং আজকের ভিডিও থেকে বোঝা গেল যে তালের শ্বাস শুধু যে খেতেই সুস্বাদু তা কিন্তু নয়, আমাদের জলের অভাবও কিন্তু অনেকটাই মেটায় তালের শ্বাস, কারণ তার মধ্যে জল থাকে একটু পরিমাণ। সেই সঙ্গে শরীরের তো নানা রকম সমস্যার সমাধান করে এবং আপনার স্কিন, এমনকি আপনার শিশুর স্কিনকেও ভালো রাখতে পারে এই তালের শ্বাস। সুতরাং আজকের এই গরমের দিনে তালের শ্বাস অ্যাভেলেবল সবসময় পাবেন, যতক্ষণ এই গরম আছে এবং তালের শ্বাস পাওয়া যাচ্ছে প্রাণ ভরে ততক্ষণ তালের শ্বাস খান এবং নিজের শরীরটিকে সুস্থ রাখুন। তাহলে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দিন। আর আপনি যদি পরিবারের একজন এখনও না হয়ে থাকেন তাহলে এই ধরনের নানা রকম অজানা তথ্য প্রতিনিয়ত জানতে প্লিজ সাবস্ক্রাইব করুন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এখানে একটি কথা বলে নিই, শিশুর স্কিনে বা নিজের স্কিনে লাগানোর আগে তালশ্বাসের রস অবশ্যই একটু অন্য কোথাও চেক করে দেখবেন, যদি কোনো রকম র্যাশ না বেরোয় তাহলেই কিন্তু শিশুর স্কিনে লাগাবেন, বা চিকিৎসকের সঙ্গে আলোচনা করে তবেই আপনার শিশুটির স্কিনে লাগাবেন বা নিজেও ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং এই গরমে নিজেকে সুস্থ রাখতে এবং আপনার শিশুটিকে সুস্থ রাখতে অবশ্যই তালশ্বাস খান, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।